টলিউডের এক সময়ের সেরা জুটি ছিলেন জিৎ কোয়েল, একসঙ্গে অনেকগুলো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তারা। 2003 সালে নাটের গুরু ছবিতে জুটি বেঁধে প্রথম যাত্রা শুরু করেছিলেন। এরপর মানিক, শুভদৃষ্টি, হিরো, ঘাতক, সাত পাকে বাঁধার মতো হিট ছবি উপহার দিয়ে সফল জুটিতে পরিণত হয়েছেন তারা। স্বপ্ন যেন পেল ভাষা, সত্যি হলো মনের আশা, থাকবে চিরদিন এ ভালোবাসা। ও জুটির সর্বশেষ ছবি বেশ করেছি প্রেম করেছি মুক্তি পায় 2015 সালে। ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব, আর উড়লে হাওয়ায় তোর অচল হয়ে যাব, আমার হয়ে যা তুই আমি তোর হয়ে যাব। একবার ডেকে যা তুই বারবার চলে যাব, তোর দুষ্টুমি মাঝে 3টি বছর পার হয়ে গেছে। এই বছরের শুরুতেই তাদের নিয়ে আলোচনা শুরু হয়েছে নতুন করে। আবারও জিৎ কোয়েল জুটি ফিরছেন বড় পর্দায়। জিৎ কোয়েল জুটির দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা এতটাই যে এই জুটিকে জিকো নামে সম্বোধন করা হতো টলিমহলের একটা বড় অংশের মতে। এরপর আলাদাভাবে জিৎ কোয়েল জুটি বাঁধলেও তাদের আবেদন এখনো ফুরোয়নি। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল চান্স 0% বেকার জীবনটায়। জিৎ নাকি অনেকদিন ধরেই চাইছিলেন তার নতুন ছবিতে নায়িকা হোক কোয়েল। ইতোমধ্যে নতুন গল্পের জন্য পাভেল, অভিমন্যু সহ বেশ কয়েকজন নতুন পরিচালকের সঙ্গে কয়েক দফা আলোচনাও সেরেছেন এই নায়ক। টলিমহলের খবর জিৎ কোয়েলের এই ছবির পরিচালক রাজ চক্রবর্তী। তবে নায়ক, নায়িকা, পরিচালক কেউ সরাসরি মিডিয়ায় মুখ খোলেননি এখনো। সে ছিল বড়ই আনমনা, আর ছিল আমার কল্পনা আলপনা। সে ছিল বড়ই আনমনা, আর ছিল